বৃষ্টিতে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা। চুয়াডাঙ্গায় হঠাৎ তাপমাত্রা কমে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না এ জেলায়। ছুটি ঘোষণা করা হয়েছে জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সকাল 9টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.6 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে ভোরে 7.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। দিনাজপুরে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন দরিদ্র মানুষ। কুড়িগ্রামে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের ইরি চাষ। শিশু বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে শীতজনিত নানা রোগে। তাপমাত্রা কমে যাওয়ায় নওগাঁ ও টাঙ্গাইলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রাখা হয়েছে। ঠান্ডার কারণে স্বাভাবিক জনজীবন বিনষ্ট হয়ে পড়েছে, স্বাভাবিক কাজকর্ম আমরা করতে পারছি না। অতিরিক্ত ঠান্ডার কারণে আমরা বিদ্যালয়ে ঠিক মতন আসতে পারছি না এবং প্রাইভেটেও যেতে পারছি না। ঘর থেকে বাইরে যায় না, এই আমি রিক্সা চালাই, রিক্সা চালাতে পারি না। কয়টা পড়ছি, একটা দুইটা তিনটা, তাও ঠান্ডা। প্রচণ্ড কুয়াশা, রাস্তাঘাট দেখা যায় না, মানুষের খুব দুর্ভোগ, কাজকাম করতে পারে না। প্রচুর ঠান্ডা পড়ছে, হাত পা হাত পা নড়াচড়া করা যায় না, হাত লাগি যায়। দর্শক, শীত পরিস্থিতি জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, তীব্র শীতে জনজীবনে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুব, আপনাকে জানিয়ে রাখছি যে 11টার পরে কুড়িগ্রামে কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং রোদ রয়েছে, রোদের উত্তাপ রয়েছে, ফলে কিন্তু জনজীবনে একটু স্বস্তি ফিরে এসেছে। আপনাকে জানিয়ে রাখছি যে গত তিন দিন থেকেই কিন্তু কুড়িগ্রামের উপর দিয়ে শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। গত দুদিন মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও আজকে কিন্তু মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল 9টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস, ফলে কিন্তু চরম শীতে রাত এবং সকাল 11টা পর্যন্ত যে শীতটা থাকে সেই শীতে কিন্তু এখানকার মানুষরা চরম দুর্ভোগে রয়েছে। বিশেষ করে যারা কৃষিকাজে ব্যস্ত রয়েছে, যারা খেটে খেয়ে জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। এছাড়াও কিন্তু যারা দরিদ্র লোক রয়েছে, নদীপাড়ে যারা বসবাস করে, তাদেরও কিন্তু এই শীতে অবস্থা চরমে উঠেছে, তাদের কিন্তু শীত বস্ত্রের অভাব রয়েছে। এছাড়াও কিন্তু যে সমস্ত মানুষ একদম ছিন্নমূল, তারাও কিন্তু শীতে দুর্ভোগ পাচ্ছে। এদিকে শীত বাড়ার কারণে কিন্তু জেলা প্রশাসন ইতিমধ্যে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় দুদিনের ছুটি ঘোষণা করেছে, আজ এবং আগামীকাল। এছাড়াও কিন্তু যেটা খোঁজখবর নিয়ে দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে যাবৎ 70,000 মতো কম্বল বিতরণ করেছে, তবে এটা কিন্তু চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। এছাড়াও কিন্তু শীত বাড়ার সাথে সাথে হাসপাতালগুলোতে কিন্তু রোগীর ভিড় লেগেই আছে, বিশেষ করে ডায়রিয়া এবং নিউমোনিয়া নিয়ে কিন্তু হাসপাতালগুলোতে রোগী ভর্তি হচ্ছে। তো শীত যদি আরো বেড়ে যায় তাহলে কিন্তু এই কুড়িগ্রামের জনজীবন দুর্বিষহ হয়ে পড়বে। মাহবুবা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শীত নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ।